হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। প্রকাশিত হয়েছে 2022-23 শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বিজ্ঞপ্তির এ টু জেড তথ্য শেয়ার করব, অর্থাৎ আবেদনের তারিখ, আবেদনের ন্যূনতম যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, ভর্তি পরীক্ষার মানবণ্টন, আসন সহ বিস্তারিত তথ্য। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। এখন ভিডিওর শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করার যোগ্যতা। যে সকল শিক্ষার্থীরা 2019 এবং 2020 সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিজ্ঞান গ্রুপ থেকে এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় 2022 সালে শুধুমাত্র উত্তীর্ণ হয়েছে, তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের অ্যালাউ করা হয় না। তবে আরও একটি শর্ত রয়েছে, সেটি হলো 2019 সালের এসএসসি এবং 2021 সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় যে সকল শিক্ষার্থীদের ফলাফল সংশোধিত করে 25 এপ্রিল 2022 তারিখের পরে প্রকাশিত হয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সকল ছাত্রছাত্রী ইতিপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন অথবা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন, তারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং 2018 সালের নভেম্বর বা তার পরে জিসিই ও লেভেল এবং 2021 সালের নভেম্বর অথবা তার পরে জিসিই এ লেভেল পরীক্ষায় ফলাফল প্রাপ্ত হয়েছে যারা, তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা। এসএসসিতে তোমার জিপিএ প্রয়োজন হবে 4.00, তবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এটা তোমার থাকতেই হবে। এবং এইচএসসিতে তোমার জিপিএ প্রয়োজন হবে 5.00, তবে আলাদা করে তোমার ফিজিক্সে 5, কেমিস্ট্রিতে 5 এবং ম্যাথমেটিক্সে 5 প্রয়োজন হবে। এবং যে সকল প্রার্থী 2019 সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 2021 সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় তাদের সংশোধিত ফলাফল 25 এপ্রিল 2022 তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে উচ্চ মাধ্যমিক আলিম সমমানের পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে 5.00 স্কেলের জিপিএ, 5.00 এবং উচ্চতর গণিত বিষয়ে 200 নম্বরের মধ্যে ন্যূনতম 170 নম্বর এবং পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় সমূহের 400 নম্বরের মধ্যে ন্যূনতম 372 নম্বর পেয়ে উত্তীর্ণ বা পাস করতে হবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার ধাপ এবং সিলেকশন। মোট 2টি ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, প্রাক নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা। প্রথম যে ধাপটি রয়েছে এটি হচ্ছে প্রাক নির্বাচনী। প্রথম ধাপে 1 থেকে 18,000 পর্যন্ত সকল আবেদনকারীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। অর্থাৎ মোট যতজন শিক্ষার্থী আবেদন করবে তাদের মধ্যে থেকে 1 থেকে 18,000 জন শিক্ষার্থীকে প্রথম ধাপের জন্য মনোনীত করা হবে এবং তারা প্রথম ধাপের প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও প্রাক নির্বাচনী পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে, এটার মেধাক্রম কীভাবে হবে সেটি তোমাদেরকে বলি। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসাবে বিবেচনা করা হবে। অর্থাৎ তোমাদেরকে প্রথমে দেখা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তোমার যে উচ্চতর গণিত ছিল, পদার্থবিজ্ঞান ছিল এবং রসায়ন ছিল, এগুলোর তোমার জিপিএ কেমন রয়েছে। এরপর তোমার দেখা হবে যে কোনটার নম্বর কেমন রয়েছে। এই 2টা জিনিস দেখার পর তোমাদের মেধাক্রম তৈরি করা হবে 1-18,000-এর মধ্যে, ওকে। এবং তারপরে গিয়ে যারা 1-18,000-এর মধ্যে থাকবে তারাই প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার যে দ্বিতীয় ধাপ রয়েছে, অর্থাৎ মূল ভর্তি পরীক্ষা। দ্বিতীয় ধাপে তোমাদের মূল ভর্তি পরীক্ষা দিতে হবে। তো মূল ভর্তি পরীক্ষায় কারা মনোনীত হবে? মূল ভর্তি পরীক্ষায় প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে 2টা শিফটের জন্য প্রথম থেকে 6,000তম শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। অর্থাৎ তোমার যেহেতু 2টা শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, এক একটা শিফটে 3,000 জন করে শিক্ষার্থীকে, অর্থাৎ 1 থেকে 3,000 জন, এবং দ্বিতীয় শিফটে 3,000 থেকে আরও 3,000 প্লাস, অর্থাৎ মোট থাকবে 6,000 জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায়। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্তদের জন্য ন্যূনতম 12 জন শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এখন তোমাদের সাথে শেয়ার করব প্রথম ধাপের প্রাক নির্বাচনী যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার নম্বর বিন্যাস। প্রাক নির্বাচনী পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য মোট 100 নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবং তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পারছো যে গ্রুপ কতে প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে। গ্রুপ খতে প্রকৌশল বিভাগ সমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ রয়েছে। এছাড়াও গ্রুপ ক এবং গ্রুপ খ এই দুইটাতে উচ্চতর গণিতে প্রশ্ন থাকবে 34টা, পদার্থবিজ্ঞানে প্রশ্ন থাকবে 33টা এবং রসায়নে প্রশ্ন থাকবে 33টা। সিলেবাস 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঠ্যসূচি অনুযায়ী তোমাদের প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও শর্ত। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের 25% কেটে নেওয়া হবে। ওএমআর শীট শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। জেল পেন, ফাউন্টেন পেন এবং পেন্সিল ব্যবহার করা যাবে না। পরিশিষ্ট ক অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তো আমি তোমাদেরকে একটু পরে ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি যে কেমন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এবং মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট স্কোয়ার, কম্পাস ও কোনো প্রকার ব্যাগ পরীক্ষার কক্ষে নিয়ে আসা যাবে না। উত্তরপত্রে অ্যাডমিশন টেস্ট রোল নং এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নং না লিখলে বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। এবং মোট 100 নম্বরের 1 ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষাটি। ওকে, এবার তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় ধাপের অর্থাৎ মূল যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, যেখানে শুধুমাত্র 2টা শিফটের জন্য 6000 জন শিক্ষার্থীকে মনোনীত করা হবে। তো সেই মূল ভর্তি পরীক্ষার মানবন্টন কেমন হবে? মূলত মডিউল থাকবে 2টা, একটা হচ্ছে এ মডিউল এবং বি মডিউল। তো এখানে গ্রুপ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গ্রুপ কতে রয়েছে উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন এবং গ্রুপ খতে রয়েছে উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, আরও রয়েছে মুক্ত হস্তে অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি। তো গ্রুপ ক এবং খ থেকে তোমার উচ্চতর গণিতে 14টা প্রশ্ন থাকবে, পদার্থবিজ্ঞানে থাকবে 13টা এবং রসায়নে থাকবে 13টা। এই টোটাল পূর্ণমান 400 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ মূল ভর্তি পরীক্ষা 400 নম্বরের হবে। সময় থাকবে 120 মিনিট ক এবং খ গ্রুপের জন্য। এছাড়া মুক্ত হস্তে অঙ্কন এবং দৃষ্টিশক্তি ও স্থানিক ধীশক্তি, এটা হচ্ছে খ গ্রুপের জন্য শিক্ষার্থী। তো এই খ গ্রুপে তোমার মুক্ত হস্তে অঙ্কনের জন্য 3টা প্রশ্ন থাকবে এবং দৃষ্টিশক্তি ও স্থানিক ধীশক্তির জন্য 4টা প্রশ্ন থাকবে। টোটাল পূর্ণমান থাকবে 490 মিনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ খ গ্রুপে তোমার টোটাল 800 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে 210 মিনিট এবং ক গ্রুপে তোমার শুধুমাত্র 120 মিনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, পূর্ণমান থাকবে 400। এবার তোমাদের সাথে শেয়ার করব মূল ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন ও শর্ত। মূল ভর্তি পরীক্ষায় মডিউল এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ের সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে না, অর্থাৎ প্রাক নির্বাচনী পরীক্ষার মতো এমসিকিউ টাইপের কোনো প্রশ্ন এখানে থাকবে না। মডিউল এ এর প্রতিটি প্রশ্নের মান থাকবে 10, অর্থাৎ মডিউল এতে তোমরা দেখতে পারছিলে যে উচ্চতর গণিতে 14টা প্রশ্ন থাকবে, পদার্থবিজ্ঞানে 13টা, রসায়নে থাকবে 13টা। এই যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটি প্রশ্নের মানের জন্য পূর্ণমান থাকবে 10। ওকে, এবং মডিউল বি এর মুক্ত হস্তে অঙ্কনের সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান থাকবে 112 এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান 16 থাকবে এবং মুক্ত হস্তে অঙ্কনে 2B পেন্সিল ব্যবহার করতে হবে। শার্পনার ও পরিশিষ্ট অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ, যে কোনো প্রকার ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন যন্ত্র, জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, স্কেল, সেট স্কোয়ার, কম্পাস ও কোনো প্রকার ব্যাগ নিয়ে আসা যাবে না কক্ষে। এবং সকল বিষয়ের নমুনা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তো যাই হোক, তোমাদেরকে আশা করেই বোঝাইতে পেরেছি যে তোমাদের ভর্তি পরীক্ষার যে 2টি ধাপ রয়েছে, সেই 2টি ধাপে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে, কোথা থেকে কতগুলো প্রশ্ন থাকবে, কোন কোন প্রশ্নের জন্য কত মান থাকবে, আশা করি বোঝাতে পেরেছি। এইবার তোমাদের সাথে শেয়ার করতে চাই গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। গুরুত্বপূর্ণ তারিখ সমূহের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু হবে 1 মার্চ 2023 তারিখ বুধবার সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শেষ তারিখ হচ্ছে 12 মার্চ 2023 তারিখ রবিবার বিকাল 3টায়। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 13 মার্চ 2023 তারিখ সোমবার বিকাল 3টা পর্যন্ত।
ইটিএসআর চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসে ভর্তি শাখায় জমা দেওয়া অথবা রেজিস্টার ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্টার অফিসে প্রেরণ করার তারিখ হচ্ছে 2 মার্চ 2023 তারিখ বৃহস্পতিবার থেকে 14 মার্চ 2023 তারিখ মঙ্গলবার, শুক্রবার ও সরকারি যে ছুটির দিন রয়েছে সেই দুইটা দিন ব্যতীত তোমার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সরাসরি জমা দেওয়া যাবে। প্রাক নির্বাচনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীর নামের তালিকা প্রকাশিত হবে হচ্ছে 19 মার্চ 2023 তারিখ বুধবার এবং প্রাক নির্বাচনে পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 মে 2023 তারিখ শনিবার। 20 মে 2023 তারিখ শনিবার দুইটা শিফটে পরীক্ষা হবে, ক ও খ গ্রুপের জন্য সকাল 10টা থেকে সকাল 11টা এবং শিফট দুইয়ে ক ও খ গ্রুপের জন্য বিকাল 3টা থেকে বিকাল 4টা। এই শিফটের বিষয়টি তোমাদেরকে পরবর্তীতে তোমার যে প্রবেশপত্র দেওয়া হবে সেই প্রবেশপত্রে উল্লেখ থাকবে। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীর নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ হচ্ছে 27 মে 2023 তারিখ শনিবার। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জুন 2023 তারিখ শনিবার। মডিউল এ এবং মডিউল বির জন্য ক গ্রুপ এবং খ গ্রুপ এবং শুধুমাত্র মডিউল বিতে খ গ্রুপের জন্য মুক্ত হস্তে অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি রয়েছে এবং উচ্চতর গণিত, পদার্থ এবং রসায়নে ক গ্রুপ সহ এবং খ গ্রুপে রয়েছে। তো এখানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমার খ গ্রুপের যে পরীক্ষাটি অর্থাৎ যে মুক্ত হস্তে অঙ্কন এবং দৃষ্টিগত যে স্থানিক ধীশক্তি রয়েছে সেখানে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিকাল 2টা থেকে 3টা 30 মিনিট পর্যন্ত। এবং সর্বশেষ ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে 26 জুন 2023 তারিখ সোমবার। এই পর্যায়ে তোমাদেরকে জানিয়ে দিতে চাই ভর্তি পরীক্ষার ফিস সমূহ, অর্থাৎ তোমাদের ভর্তির জন্য আবেদন করতে কেমন ফিস লাগবে বা চূড়ান্ত পর্যায়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য কত টাকা লাগবে। তো এখানে বলা হচ্ছে যে ক গ্রুপ থেকে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল বিভাগসমূহেতে তোমার প্রয়োজন হবে 400 টাকা এবং তোমার হচ্ছে প্রাথমিক পর্যায়ের আবেদনটি করার জন্য, প্রাথমিক পর্যায়ের আবেদনটি করা হলে তোমার প্রাক নির্বাচনী পরীক্ষার ভর্তির ফি বাবদ দিতে হবে 600 টাকা। অর্থাৎ যদি তুমি মনোনীত হও সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় দেওয়ার জন্য তোমার 600 টাকা পে করতে হবে। প্রথমত তোমার আবেদন করার জন্য 400 টাকা দিতে হবে আর প্রাক নির্বাচনী পরীক্ষায় তুমি যদি সুযোগ পাও সেক্ষেত্রে আরও 600 টাকা দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষা দিতে হবে। আর খ গ্রুপ থেকে প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগসমূহ থেকে তোমার 400 টাকা লাগবে প্রাথমিক আবেদন ফি এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আরও 800 টাকা বেশি জমা দিতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদের সাথে শেয়ার করব অনুষদ এবং মোট আসন সংখ্যা। তো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে অনুষদগুলো দেখতে পাচ্ছ আর কোন কোন অনুষদে কতগুলো আসন রয়েছে এখানে কিন্তু দেওয়া আছে। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তোমাদেরকে একটু বলে দিই, কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস কৌশল অনুষদ, দ্বিতীয় অনুষদটি হচ্ছে পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ। এবং এখানে কতগুলো আসন রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমি মোট আসন কতগুলো রয়েছে সেই বিষয়ে বলছি, 1305টি আসন মোট রয়েছে। এছাড়াও কী কী ক্যালকুলেটার ব্যবহার করা যাবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে ক্যালকুলেটারগুলো দেখে নিবে। তো এই ছিল 2022-23 শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আবেদন কীভাবে করতে হবে, ভর্তির ফি কীভাবে দিতে হবে, এই বিষয় সংক্রান্ত আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব। এটা নিয়ে কোনো টেনশন তোমরা করবে না। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।